আপনারা সামনের এই গাছটা ওইলুগিয়া সুইট চেস্টনাট গাছ, দেখতে দেখা যায় আমরা দেশের আম গাছের মতন, পাতা এবং বৌল যখন আয় আম গাছের বৌলের মতো নয়। বর্তমানে এটার মাঝে ফল ধরা, ফলের মাঝে বাড়া বাই দিস আমরা মাঝে সুকা সুকা ফুইসের মতন গোসা আছে, এবং এই বাকল চুলাইলে ভিতরে একটা গোটা থাকে যারে হয় সুইট চেস্টনাট। খাইতে এটা খাটল বেশির মতন লাগে, এবং খাটল বেশির মতন বাজ্যা খাওয়া যায়, অথবা সালনের মাঝেও উনা দেহারি খাওয়া যাইব। এটা তারা কিছুদিন পরে ফাঁকিয়ে হারলে গোটা ই যেন সবুজ রঙের গোসা, গোসার রং বাদামি হয়ে যায় কি। এরপরে তারা চুলাইয়া বস্তাত বইরা বইরা তারা দোকানও বেছে, এবং ডিসেম্বর জানুয়ারির সময় বারা বারা ইংল্যান্ডের বাজারের মাঝে মানুষে আমরা দেশ জেলাখানি বিকালে বাদাম বাজ্যে হারি ফুরু ফুরু খাগজের মাঝে কয়েকটা ডলা করে হারি বিক্রয় করে। অমলাখানি ই সুইট চেস্টনাটের বাজ্যা আগুন দি ফুরিয়া তিনটা চারটা এক পাউন্ডে তারা কাগজ দি ফাঁসাইয়া বিক্রয় করে, আর মানুষে লগে লগে চুলাইয়া বাকল শুদ্ধা বাজা হয় চুলাইয়া চুলাইয়া আর তারা খায়। আর দাঁড়ো গেলে দেখতে পারবে ফাতার ডক গঠন এবং গুটার নমুনা। ওদিকে আছে আরো নিচা বাইদি কিছু গোটা, একেবারে দাঁড়ো গিয়ে দেখানি যাইব। কিছু আমরা দেশের হিংগার মতন লাগে গোসায় ফেসাইল আর ভিতরে, এবং আমরা দেশে হিংরাইরি ইংরেজি ভাষায় ওয়াটার চেস্টনাট হয়, পানির চেস্টনাট, আর এটার হয় মিষ্টি চেস্টনাট, সুইট চেস্টনাট। আর এক জাতি আছে ওই রকম, এটার গোসার হিটার গোসা কিছু কম দাঁড় থাকে এবং সংখ্যাও কম থাকে, এটার হয় হর্স চেস্টনাট। কারণ হিটা তারা মানুষে খাইতে মজা কম লাগে, এর লাগে গুড়ারে খাবাইতো আগে, এবং বর্তমানে তারা বন এবং বড় বড় পার্কও লাগাইয়া তয় ইতার গোটা মাটির মাঝে ফরে বা কল বাঙ্গিয়া গোটা অটোমেটিক বাড়াইয়া ফরে আর অরিনে খায়। শীতের দিন অরিনের খানির লাগি হর্স চেস্টনাট গাছরে তারা রইয়া তয় বনে এবং পার্কে। ইতার ফাতার নমুনা একটু ভিন্ন থাকে, বাট গোটা ওই রকমই থাকে, কিন্তু গোসাটার একটু কম দাঁড় থাকে। তিন জাতির চেস্টনাটের সম্বন্ধে আমরা তথ্য দিলাম। এটার লেগে বর্তমানে সামনে যেটা এটা সুইট চেস্টনাট, আর একটা হর্স চেস্টনাট যেটা ফসুরে খাবানি হয়, আর আমরা দেশের হিংরাইরে হয় ওয়াটার চেস্টনাট মানে পানির চেস্টনাট, এবং চাইনিজ রান্দার মাঝে হিংরাইরে সাকি সাকি হুরে হারিয়ে আনাজ হিসাবে চালন দেওয়া হয়। আর আমরা দেশে তো ওইটা আরে বাজ্যা খাইন অথবা এমনি ফুদাও খাইন।